এনারা দেখেন এই বাড়িগুলো পাঁচিলটা দেয় এভাবেই। অ্যারাবিয়ানদের বাড়ির সামনে কেমন থাকে একটু আপনাদেরকে দেখাই। তো আমি আছি বর্তমানে অ্যারাবিয়ানদের বাড়ির সামনে, অর্থাৎ যারা প্রকৃত এখানকার আরবাব বলা হয় দুবাইয়ের, তো তাদের বাড়ির সামনে আমরা বর্তমানে আছি। এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, এগুলো সব ছোটো ছোটো বাড়ি, ওনারা সব ভিলা বলে এগুলোরে। তো ভিলাতেই তারা থাকতে পছন্দ করে। তারা আমাদের মতো আসলে হাই রাইজ বিল্ডিং বা বহুতল ভবনে তারা বসবাস করেন না। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাড়ির এবং রোডের সৌন্দর্য, যেটা আসলে তাক লাগানো বললেই চলে। এবং আমরা জানি সিলেট শহরেও অনেক অনেক বাড়ি এবং আশেপাশে যে সৌন্দর্যগুলো ঠিক এমনটাই দেখতে পাওয়া যায়, যদিও বা আসলে আমার যাওয়ার সৌভাগ্য হয়নি। তো ইনশাল্লাহ একদিন যাব, নসিবে যখন উপরওয়ালা বিদেশ ঘোরাটা বা প্রবাস জীবনে নাম লেখানোর সুযোগ যেমন দিয়েছেন, ইনশাল্লাহ একদিন এই সিলেট শহরে ঘোরার সৌভাগ্য ইনশাল্লাহ তৈরি হবে। তো দেখতে পাচ্ছেন এই যে হাঁটি হাঁটি পাবা করে যাচ্ছি আর ভিডিও করতে করতে যাচ্ছি। আসলে কোন গাছের কি নাম আসলে আমরা যদিও বা জানি না, বাট জায়গাটা অস্থির। এখানে আপনি যদি আসেন আপনার মনটা আসলে ভালো হয়ে যাবে। তো এই এই মুহূর্তে শুধু একটা কথাই মনে যাচ্ছে, হাবিবি কাম টু দুবাই, ঠিক আছে? তো হাবিবি কাম টু দুবাই এটা মুখে বলতে আসলে ভালো লাগে, বাট আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে এটা কতটা ব্যাড লাক হবে আপনার জন্য। কারণ আসলে দুবাই আসলে সবার জন্য না, যারা বিজনেস করে, যারা অফিসিয়াল জব করে তাদের জন্য আসলে দুবাই, বাট সাধারণ ওয়ার্কারদের জন্য এই দুবাইটা আসলে না, অনেক কঠিন একটা জায়গা এখানে। সো এদিকে না যাই আমরা। তো এনারা দেখেন এই বাড়িগুলো পাঁচিলটা দেয় এভাবেই, এই যে পাঁচিল আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে পাঁচিল দেওয়া আছে। প্রথমত দেখেন এখানে একটু ভিতরে দেখতেছেন রডের পাঁচিল, তারপরে আবার রয়েছে সিমেন্টের ওয়াল, তারপরে এই গাছগুলো, ঠিক আছে? তো এইভাবে তারা সৌন্দর্য করে এবং গাছগুলো কেটে সেটে রাখে, দেখতে ভালো লাগে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, টেক কেয়ার।